যদি একটা জাদুর কাঠি পেতাম তাহলে আমাদের জীবনটা কত সুন্দর হতো যা ইচ্ছে হতো তাই চাইতাম আর পেয়েও যেতাম রুমি আজ আমাদের অনেক কাজ করতে হবে ফসল ভালো হয়নি তাই আজ কচুর খেতে যাব যাতে ফসল বেশি হয় তার জন্য একটু বেশি করে কাজ করতে হবে আজও একই কাজ এ কি কষ্ট আর পারা যায় না এবারেও তো তোমাদের এত কম ফসল এভাবে তোমাদের চলবে কিভাবে আগে কর্তা বাবু সব কিছু তো আর আমাদের হাতে থাকে না প্রাকৃতিক দুর্যোগ হলে কি আর কিছু করবার থাকে তুমি আমায় শেখাচ্ছ আমার কাছে তর্ক করছো তুমি তুমি জানো আমি কে আগে বাবু ক্ষমা করবেন আমি আপনার সাথে মুখ লাগাইনি আমি শুধু আপনাকে পরিস্থিতিটা বলতে চেয়েছিলাম এই জমি আমি তোমাকে দিয়েছি সময় মতো ফসল না দিলে জমি ফেরত নিতে বাধ্য হব তাই বেশি করে পরিশ্রম করো আমার ভাগের ফসল আমার চাই এমনিতেই আগের বার কম ফসল দিয়েছিলে আচ্ছা কর্তা বাবু আমি এবারে পুরো চেষ্টা করব আপনাকে যথাযোগ্য ফসলের ভাগ দেওয়ার আহ এবারে আমার ভাগের ফসল চাই কথাটা মাথায় রেখো আমাদের কোনো সাহায্য করা তো দূরের কথা উল্টে জমি কেড়ে নিতে চায় একে একদিন আমরা যোগ্য জবাব দেব সেদিন আর কিচ্ছু বলতে পারবে না লালচাঁদ হলো গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি তার বিশাল সম্পত্তি তার বাপদাদারা ছিল জমিদার বংশের সেই প্রভাব এখনও গ্রামে আছে তাই লালচাঁদ গ্রামের সবার সাথেই এইভাবে খারাপ ব্যবহার করে আর অপমান করে গ্রামবাসীরাও তার ব্যবহারে ক্রুদ্ধ হয়ে আছে কিন্তু কিছু বলতে পারে না কারণ তার কাছে টাকা পয়সা আছে সে চাইলে অনেক কিছু করতে পারে একে কখনো ভালো ফসল পাবো না সবার খেতে তো কত ফসল হয় কিন্তু আমাদের জমিতে হয় না কেন রুহি আমাদের জমিতেও একদিন খুব ভালো ফলন হবে সেই দিন ওই লাল চাঁদের মুখ বন্ধ হয়ে যাবে আমরা এমন কিছু করব যা দেখি সবাই বিস্মিত হয়ে যাবে রুমি রুহি এবার দুজনেই ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে আর জেগে থাকিস না মা কাল আবার জমিতে কচুর বীজ বসাতে যেতে হবে রুমি বেশি টিপে টিপে মাটি চাপা দিবি না আলগা করে চাপা দিবি তবেই ভালো ফলন হবে আচ্ছা বাবা আমি আলগা করেই মাটি চাপা দিয়ে দেব এইভাবেই কিছু মাস কেটে যায় তারা কচু গাছের যত্ন নেয় এবং কঠোর পরিশ্রম চালিয়ে যায় কঠোর পরিশ্রম করলে সবসময় ভালো ফল হয় এটা তারা জানতো তাই তারা খাওয়া দাওয়া করে সব সময় কঠোরভাবে পরিশ্রম করে যেত নিজেদের জমিতে কচু গাছগুলো আস্তে আস্তে বেড়ে ওঠে এবং ফলও ধরে সবাই তাড়াতাড়ি এসো দেখো কি কাণ্ড হয়েছে আমাদের প্রচুর খেতে এই একই প্রাকৃতিক বিষয় এরকম নীল রঙের কচু তো আগে কখনো দেখিনি কি অপরূপ সৌন্দর্য এই রকম নীল রঙের কচু যে হয় তা আগে জানতাম না তো বাবা এটা বাজারে ভালো দামে বিক্রি হবে এবারে ভগবান আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছেন হ্যাঁ রে মা এবারে সত্যিই ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন অন্যবার ফসল নষ্ট হয়ে যায় না হলে ফসল ভালো হয় না আর এবারে হঠাৎই নীল কচুর চাষ হয়ে গেল আর কিছুদিন যাক কচুগুলি আর একটু বড় হোক তারপর বাজারে গিয়ে বেচব ভালো দাম পাওয়া যাবে ক্রেতারা হয়তো কোনোদিন এরকম কচু দেখেননি তাই ভালো রোজগার হবে এবছর বাবা কিন্তু এবার রোজ আমাদের জমির ওপর নজর রাখতে হবে কেন রে মা কি হলো আমাদের শত্রু লাল চাঁদের কানেও নিশ্চয়ই এই কথাটা যাবে আমাদের জমিতে নীল কচু ফলেছে ওই চক্রান্তকারী লাল চাঁদ আমাদের এই নীল কচুর ওপর তার কু নজর দেবেই তাই আগে থাকতেই সাবধান হতে হবে আমাদের হ্যাঁ রুমি ঠিক বলেছে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত ওই হতভাগা লাল চাঁদের কুদৃষ্টি আমাদের আমাদের খেতে পড়বেই তাই আগে থাকতেই নজর রাখতে হবে কর্তা বাবু রুমির ক্ষেতের নীল কচু নিয়ে গ্রামে খুব আলোচনা হচ্ছে রীতিমতো এই নিয়ে গ্রামে হইচই পড়ে গেছে আমাদের কিছু একটা করতেই হবে আমরাই সেই নীল কচু সংগ্রহ করব এবং তা বিদেশের বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করে নেব। কিন্তু আমার মনে একটা খটকা রই যাচ্ছে এই কচু রুমির বাবা মানে বাপি চাষ করলো কিভাবে ও এই বিষয়গুলো জানলো কি করে আমরা তো কেউ দিন শুনিনি সে তো আমাদের দেখবার দরকার নেই আমরা ওই নীল কচু চুরি করব। তারপর দেশের বাজারে বিক্রি করে বেশ ভালো মুনাফা পাওয়া যাবে তাহলে চুরি করবার কিছু একটা পরিকল্পনা করুন সবই যদি আমি করে নিলাম তাহলে তুমি আছো কি করতে আগে কথা বাবু আমি হ্যাঁ তুমি কিছু একটা উপায় বলো আমাকে তাহলে একটা লোককে ভাড়া করি যে রাতে আমাদের কথা মতো কচু চুরি করে নিয়ে আসবে না না ও কচু নিয়ে পালিয়ে গেলে কি হবে আজকে রাতে আমি নিজে চুরি করতে যাব। ঠিক যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন কাউকে বিশ্বাস করা যাবে না এটাই হবে আমাদের নাচু কেন চুরি করছো এগুলোতে একদম হাত দেবে না তোমার তো সাহস কম নয় চুকরি এই জমি আমার তাই নীল কচুগুলো আমার তুমি বলবার কে হে না এটা আমাদের ক্ষেতের ফসল আমাদের পরিশ্রমের ফসল আমি তোমাকে কিছুতেই এটা নিতে দেব না এই জমি আমি তোমাদেরকে দিয়েছিলাম আর তোমরা আমার সাথে এরকম ব্যবহার করছো তোমার জমি আমি কেড়ে নিলাম বাপি আপনি নিজে চুরি করেছেন আবার আমাকে বলছেন আমার জমিটা কেড়ে নেবেন নির্লজ্জ বেহায়া আপনার কোনো লজ্জাবোধ নেই লজ্জাবোধ থাকলে এখন এখানে দাঁড়িয়ে থাকতো না আর আমাদের মুখের ওপর তর্ক করার সাহসও পেত না গ্রামে চোর একটা আমি মোটেও চুরি করিনি এটা আমার জমি তাই আমি আমার ভাগের ফসল নিচ্ছিলাম এটাকে ভাগের ফসল নেওয়া বলে না চুরি করাই বলে এখন সকলে বাড়ি ফিরে চলো কাল গ্রামের প্রধান বিচার করবে রুমি আমি শুনেছি তোমাদের নীলকচুর কথা আমরা সবাই তোমার পাশে আছি জয় তোমাদেরই হবে ওই চক্রান্তকারী লাল চাঁদের নয় হ্যাঁ আজকে গ্রামের প্রধান বিচার করবেন ওই চক্রান্তকারী লাল চাঁদেই শাস্তি হবে গ্রামের প্রত্যেকটা মানুষ তোমাদের পাশে আছে এবারের জয় তোমাদের নিশ্চিত লালচাঁদের মন মানি চলবে না চলবে না লাল চাঁদের মন মানি চলবে না চলবে না তোমরা সবাই চুপ করো এই জমি আমার না আমরা কেউ চুপ করব না আমরা আর অত্যাচার সহ্য করব না নীলকচু তোমার কোনো দিনই হবে না ওরা পরিশ্রম করে ফসল ফলাবে আর তুমি নিয়ে চলে যাবে এটা আর হতে দেব না আমরা আমরা এর বিচার চাই সব সময় তোমার এই অত্যাচার আমরা সহ্য করব না তুমি জমি দিয়েছো তো কি হয়েছে পরিশ্রম তো আমরা করেছি তাই ফলও আমরা ভোগ করব। তুমি না কথাটা মাথায় ঢুকিয়ে নাও এরকম লোক গ্রামে থাকলে আর শত্রুর প্রয়োজন হয় না রুমি এবং তার পরিবার নীলকচুর প্রকৃত মালিক এই জমি যেহেতু আমি ওদেরকে দিয়েছি তাহলে এই জমির ফসলও আমার হওয়া উচিত তুমি জমি দিয়ে থাকলেও পরিশ্রমটা করেছে বাপি রুমি এবং জননী এই তিনজন মিলে তুমি জমি দিয়েছ তাই নীলকচুর কিছু অংশ তুমি পাবে পুরোটা নয় তাহলে আমি আমার জমি ওদের কাছ থেকে কেড়ে নেব আমি আর ওদের এই জমিতে চাষ করতে দেব না এরকম করবেন না কর্তা বাবু আমরা তাহলে না খেতে পেয়ে মারা যাব তুমি চুপ করো বাপি আমি তোমাকে চাষ করবার জন্য জমি দেব কিন্তু এই অবিচার আমি হতে দেব না আমার দোষটা কোথায় তোমার দোষ কোথায় নাই তুমি বলো আগে লাল কাউকে না বলে তার জিনিসে হাত দেওয়া একটি সব থেকে বড় অপরাধ হয়েছে তোমার এটিকে রীতিমতো চুরি করা বলে এটা তোমার প্রথম অপরাধ চুরি করবার তুমি দুঃখী বাপিদের ভয় দেখানোর চেষ্টা করেছ এটা তোমার দ্বিতীয় অপরাধ ভুল করেও তুমি তা অস্বীকার করেছ এটা তোমার তৃতীয় অপরাধ এই কারণে তোমাকে তোমার যথাযোগ্য শাস্তি পেতে হবে লাল চাঁদকে শাস্তি দেওয়া হোক লাল চাঁদকে শাস্তি দেওয়া হোক ওই চক্রান্ত গাড়ি লাল চাঁদ শাস্তি পাওয়ার যোগ্য এরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি কোনো দোষ করিনি তুমি আর কত মিথ্যে কথা বলবে লাল চাঁদ তোমার কোনো কথা আর শোনা হবে না তোমার আসল রূপ সবাই দেখে নিয়েছে তোমাকে শাস্তি পেতেই হবে আর শাস্তি হলো এটাই যে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে এরকম বলবেন না প্রধান মশাই আমি কোথায় যাব সেটা আমরা কেউ জানি না কিন্তু তোমাকে চলে যেতে হবে এটাই শেষ কথা লালচাঁদ গ্রাম ছেড়ে চলে যায় গ্রামের লোকেদের সাথে খারাপ ব্যবহার করায় যে তার এই রকম পরিণতি হবে তা সে স্বপ্নেও ভাবতে পারেনি চুরি করতে গিয়ে ধরা পড়া সত্ত্বেও সে বারবার তর্ক করে গেছে তাই গ্রামবাসীরা আরও রাগান্বিত হয়ে গিয়েছিল গ্রাম প্রধানের কথা শুনে সে হেঁটে হেঁটে গ্রাম ছেড়ে বেরিয়ে যায় আজ আমরা জয়ী হলাম আমাদের পরিশ্রম এবং সাহসের জন্য আমাদের আমাদের পরিশ্রম আজ আজ সাহসের জন্যই ওই লাল চাঁদেরও শাস্তি হলো সব সময় এমন থেকো রুমি সব সময় হাসি খুশি থেকো প্রতিবাদী মনোভাব নিয়ে বেঁচে থাকো তোমার সাথে অন্যায় হলেই তুমি প্রতিবাদী হয়ে উঠবে না উঠলেই আরো অন্যায় হবে ধন্যবাদ আদনান তুমি আমাদের অনেক সাহায্য করেছো। তাই এই নীল কচুর কিছু কচু তুমি নিয়ে যাবে এটা তোমার উপহার